বাঙালির দীপুদা ভ্রমণ যেন আরও সহজ এবং সাবলীল হতে চলেছে। সৌজন্যে ভারতীয় রেলের নতুন সদস্য বন্দে ভারত। ইতিমধ্যেই তো পাহাড় প্রেমীদের জন্য চালু হয়ে গিয়েছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এবার পালা পুরী। বাঙালির দ্বিতীয় পছন্দের এই সমুদ্র সৈকত সহ পুরী যাত্রা হতে চলেছে আরও দ্রুত, হ্যাসল ফ্রি, কারণ চালু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। অর্থাৎ বাঙালির জগন্নাথ দর্শন এখন আরও সহজ হয়ে যাবে। হাওড়া পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হয়ে গেল শুক্রবার সকাল 6:10 হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি পুরী পৌঁছয় দুপুর 12:35 নাগাদ। আবার পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে বন্দে ভারত রওনা দেয় দুপুর 1:50, হাওড়া পৌঁছবে রাত 8:30 নাগাদ। জানা গিয়েছে মাঝে বেশ কয়েকটি স্টেশনে 2 মিনিটের বিশ্রাম নেয় বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার প্রথম পরীক্ষামূলক যাত্রার পর ফের রবিবার অর্থাৎ 30 এপ্রিল দ্বিতীয়বারের জন্য ট্রায়াল রান দেবে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সূত্র মারফত জানা যাচ্ছে প্রথম ট্রায়াল রানের সময় বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ছিল 130 কিলোমিটার প্রতি ঘণ্টা। মনে করা হচ্ছে প্রতি সপ্তাহে 3 দিন অর্থাৎ সোমবার, শুক্রবার এবং শনিবার চালানো হবে এই বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি দাঁড়াতে পারে খড়গপুর, কটক এবং ভুবনেশ্বরে। অর্থাৎ এই 3টি স্টেশন ছাড়া সেমি হাই স্পিড বন্দে ভারত আর কোথাও দাঁড়াবে না। ফলে হাওড়া থেকে পুরী যাবার 500 কিলোমিটার পথ বন্দে ভারত পার করবে মাত্র 6.5 ঘন্টার মধ্যে। বুধবার চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে নতুন রেক এসে পৌঁছয় হাওড়ায়। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে সাঁতরাগাছি স্টেশনেই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজটি করবে ভারতীয় রেল। তবে হাওড়া পুরী রুটের বন্দে ভারতের উদ্বোধন কবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো দিন বা তারিখ জানানো হয়নি। যদিও একটা ব্যাপার হলো যে বন্দে ভারতের যখনই কোনো নতুন রেক এসেছে তখনই উদ্বোধন হতে খুব বেশি সময় লাগেনি। মনে করা হচ্ছে এবারও তার অন্যথা খুব একটা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো বন্দে ভারতের উদ্বোধন করতে পারেন পুরী থেকেই। কয়েকদিন আগেই হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে বাঙালিরা। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বাংলা পেতে চলেছে আরেকটি বন্দে ভারত। আর সত্যি তো বাঙালি কোথাও যাক আর না যাক, দীঘা পুরী এবং দার্জিলিং প্রেম বাঙালির চিরন্তন। সুতরাং সেদিকে লক্ষ্য রেখেই বাঙালি উপহার পেল পুরী এবং দার্জিলিং যাবার বন্দে ভারত। তাহলে কি এবার দীঘার পালা? আপনারা কি বলেন, দীঘা রুটের জন্য কি বন্দে ভারত পাওয়া উচিত বাংলার? মতামত জানান কমেন্ট বক্সে, সঙ্গে প্রতিবেদনটি লাইক করুন, শেয়ার করুন। বিক্রম লাহার রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।